নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে। রাধা কৃষ্ণের প্রেম লীলা ও ভালোবাসার মধ্যে এক অদ্ভুত টান ছিল, মায়া ছিল, ত্যাগ ছিল। ওনারাই শিখিয়ে গেছেন ভালোবাসা মানে একে অপরের সঙ্গে সারা জীবন থাকা না, ভালোবাসা মানে ত্যাগও। রাধা কৃষ্ণ, এই দুই শব্দ আমাদের কাছে ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে ফুটে ওঠে। বন্ধুরা, রাধার মৃত্যু কিভাবে হয়েছিল এবং রাধা কৃষ্ণ কিভাবে আলাদা হয়েছিল, রাধা চরিত্রটি কি সত্যি কাল্পনিক ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই ভিডিওটিতে। তার আগে আমার যেসব বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। রাধা চরিত্রটি কি সত্যি কাল্পনিক ছিল? কিছু লোক বলে রাধা চরিত্রটি কাল্পনিক ছিল, কারণ ভগবত গীতায় কোথাও রাধার কথা উল্লেখ নেই। শুধুমাত্র দশম অধ্যায়ে উল্লেখ আছে রাধা ও অন্যান্য গোপিনীদের মতো রাসলীলা করছিলেন শ্রীকৃষ্ণের সাথে। বিভিন্ন গ্রন্থে রাধা ও কৃষ্ণের গোপিনীদের আলাদা আলাদা বর্ণনা আছে। এই কথাও শোনা যায় কৃষ্ণের 74 জন গোপিনী ছিল, তার মধ্যে রাধা ছিলেন তাদের শক্তি এবং রাধা ও গোপিনী ছিল শ্রীকৃষ্ণের শক্তি। কিন্তু রাধা ও কৃষ্ণের আসল প্রেম কাহিনী উল্লেখ আছে গর্গ সংহিতা গ্রন্থে। রাধা কৃষ্ণ মর্তে এসেছিলেন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মর্ত্যবাসীকে প্রেমের মাহাত্ম্য বোঝাতে। রাধা ও শ্রীকৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয়েছিল বৃন্দাবনে এবং সেখানেই তারা তাদের প্রেমের সুন্দর একটি প্রতিচ্ছবি স্থাপন করেছিলেন। কিন্তু মামা কংসের নিমন্ত্রণে বড়দাদা বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণ মথুরা চলে যান। তখন রাধা ও কৃষ্ণ আলাদা হয়ে পড়ে। কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ চলে আসেন তারকানগরীতে, আর ওইদিকে রাধাও লুকিয়ে বৃন্দাবন থেকে চলে আসেন তারকানগরীতে। সেখানে রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ ওনাকে কাজের লোক হিসেবে ওই মহলে রাখেন। কিন্তু রাধার মনে সর্বদা একটি ভয় কাজ করত, সে হয়তো শ্রীকৃষ্ণের থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। এই ব্যথা তিনি সহ্য করতে না পেরে একদিন মহল থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু কোথায় যাচ্ছেন তা নিজেও জানতেন না। কিন্তু শ্রীকৃষ্ণ সব জানতেন। খানিক পথ অতিক্রম করার পর রাধারানী নিজেকে খুবই একা মনে করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের স্মরণ নিলেন এবং ওনাকে দেখতে চাইলেন। ওনার মনের কথা জানতে পেরে শ্রীকৃষ্ণ ওনার সামনে এসে হাজির হলেন। শ্রীকৃষ্ণ ওই অন্তিম সময় রাধারানীর মনের ইচ্ছের কথা জানতে চাইলেন। তখন উনি জানান তিনি শ্রীকৃষ্ণের মধুর মন ভোলানো বাঁশির সুর শুনলেন। তখন শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে মধুর সুরে বাঁশি বাজানো শুরু করেন। বাঁশির ওই মধুর সুর শুনে রাধারানী মৃত্যুবরণ করেন। শোনা যায় রাধারানীর মৃত্যুর পরে শ্রীকৃষ্ণ আর কখনো বাঁশি বাজাননি। এইভাবেই হয়েছিল রাধারানীর মৃত্যু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।